فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمة الله وبركاته رجال كريم بهاي مالوشيتي كي پوشنو كوريسين كبيرا گنا এর সংখ্যা কি এবং গোনা করলে সেটা আল্লাহর কাছে তবা করলে কবুল হবে কিনা ইত্যাদি বিষয় জানতে চেয়েছেন ভাই গোনা বলা হয় মা ওয়ারাদা ফি হাতদুন ফিদ দুনিয়া আ ওয়া ফিল আখেরা আও ওয়াদাবুন আওলা আনাতুন আউ নাফি উ ইমান যে পাপ সম্পর্কে হাদিসে এসেছে যে এই পাপটি করলে দুনিয়াতে তার শাস্তি হবে হদ বা শাস্তির কথা এসেছে বা আখেরাতে তার আজাব হবে শাস্তি হবে অথবা যে পাপটির কারণে আল্লাহর লানত আল্লাহর গোসা তার ওপর প্রতিত্ব হবে বা যে পাপটি করলে ইমান নষ্ট হয়ে যাবে এই পাপগুলোকে বলে কবিরাগুনা যে পাপগুলো সম্পর্কে বিভিন্ন হাদিস এসেছে যে এই পাপের এই এই শাস্তি দুনিয়াতে আর এই পাপ করলে আখের তার এই শাস্তি বা যে পাপের কারণে আল্লাহ রাগান্বিত হন আল্লাহ লানত বর্ষিত হয় আল্লাহ লানত করেন অথবা যে পাপ করলে ইমান নষ্ট হয়ে যায় এগুলো পাপকে কবিরা গুণা বলা হয় এখন কথা হচ্ছে যে কোন ব্যক্তি যদি কবিরা গুণা করুক সগিরা গুণা করুক আল্লাহ রুবুল্লা আলমিনের কাছে যদি তবা করে তাহলে আল্লাহরবুল্লাহ আলমিন তবা কবুল করবেন আল্লাহর কাছে সব ধরনের তবাই আল্লাহ কবুল করেন আল্লাহ কোরআনের মধ্যে বলছেন হে আমার বান্দারাত তোমরা যারা নিজের নফসের ওপর বাড়াবাড়ি করেছ জুলুম করেছ তারা আমার রহমত থেকে বঞ্চিত হইও না আমি সব গুণায় ক্ষমা করি এবং হাদিসের শেষে রসুল সাল্লুসাল্লাম ইরশাদ করেছেন যে তবার দরজা খোলা থাকবে যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে সূর্য উঠিনি এবং মৃত্যু যতক্ষণ পর্যন্ত হুলকুমে আসেনি ততক্ষণ পর্যন্ত মানুষ তবা করলে আল্লাহ তবা কবুল করবেন তাই আমরা সর্বদাই তবা করব আল্লাহর কাছে কবিরা গোনার থেকে এবং সগিরা গোনার থেকে সব গোনার থেকে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো তবা করবো সালামু আলাইকুম